নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর তিনবার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে, এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই, এই সূরা শুধু কার আলোচনা আছে, এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই, এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন, তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়, একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে, এটা নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেস করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা, এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এইজন্য সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এইজন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সূরা হিসেবে, সূরা মিলানের অংশ হিসেবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার তিনবার, সকাল সন্ধ্যার পাশাপাশি পছন্দ সালাতের পরে একবার একবার, রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিবা করে দিয়েছেন। আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি, এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সূরা ইখলাসকে মহব্বত করেন, তবে সেটা ওই সাহাবীর মহব্বত করে না নামাজ শর্ট করার জন্য, ঠিক না? অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না, কারণ কি? আয়তনে নামাজটা তাতে শেষ করার জন্য, এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে সূরার মর্ম উপলব্ধি করে, তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন, এই সূরার তাফসীর জানবেন। একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোন আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন, খুব গুরুত্বপূর্ণ সূরা ইখলাস। এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে, শুধু সূরা ইখলাস না, অন্য সূরাও, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস তিনবার পড়লেন, সূরা ইদাজা দুইবার পড়লেন, অন্য সূরা তিনবার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না, আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে, হ্যাঁ, আয়তনে পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন, দ্বিতীয় রাকাত 1.5 মিনিট, অর্থাৎ একটু কমায়া পড়তেন, এটাই তার সুন্নাহ ছিল। বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন, হ্যাঁ, কয়েক সূরা বারবার পড়েন, বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন, সূরার মহব্বতের কারণে, মর্মের কারণে, একই আয়াত জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, আল্লাহর কথা আছে, সেজন্য আপনি বারবার পড়েন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ।